আচার পছন্দ করেন না এমন মানুষ আসলে খুব একটা খুঁজে পাওয়া যাবে না। আর যারা আচার পছন্দ করেন, আচার লাভার আছেন, তারা কিন্তু চাইলে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই ধরনের একটা আচার তৈরি করে ফেলতে পারবেন। তো আজকের আচার রেসিপিটি হচ্ছে জলপাইয়ের আচার, যেটা আস্ত জলপাই দিয়ে আচার তৈরি করব। আর এই আচারটা তৈরি করার জন্য রোদে দেওয়ার কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না। তো যাই হোক, তার জন্য যেটা করতে হবে, জলপাইগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং বোটা কিন্তু ফেলে দিতে হবে। এরপর যেটা করব, এখানে দেখতেই পাচ্ছেন চুলায় আমি সরিষার তেল দিয়েছি হাফ কাপ পরিমাণ। এবং সরিষার তেল দিয়ে দেওয়ার পর এখানে 4 থেকে 5টা লাল শুকনো মরিচ অ্যাড করলাম এবং হচ্ছে 2টা তেজপাতা। এরপর সবগুলো উপকরণের উপরে হচ্ছে জলপাইগুলোকে একটু ফ্রাই করে নিলাম। আর ফ্রাই করার পর যখনই দেখবো যে জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক তখনই হচ্ছে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। তার মধ্যে হচ্ছে আদা বাটা 1 চা চামচ পরিমাণ, রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। তো চাইলে পরিমাণটা আপনার জলপাইয়ের পরিমাণের উপর এই আদা রসুন বাটাটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। এরপর আমি কিছু পাঁচফোড়ন নিয়েছি। এই পাঁচফোড়নের সাথে আমি কালো সরিষা অ্যাড করে তারপর হচ্ছে খুব ভালোভাবে বেটে নিয়েছি। তো পরিমাণ বুঝেই হচ্ছে এটাকে আসলে অ্যাড করতে হবে, এটা নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। তো আমার যতটুকু পরিমাণ ততটুকুই হচ্ছে আমি অ্যাড করেছি। এবার এই মিশ্রণটাতে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করব। এখানে আমি 1 কাপ পরিমাণ হচ্ছে গুড় অ্যাড করেছি, একেবারে কুচি কুচি করে তারপর হচ্ছে অ্যাড করেছি। এতে করে যেটা হবে, গুড়টা গলে গিয়ে খুব তাড়াতাড়ি গলে যাবে এবং জলপাইয়ের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। আর এদিকে হচ্ছে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব। আর একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে এই যে পাঁচফোড়নটা আমি বেটে নিয়েছিলাম, তার সাথে আমি কিন্তু 2টা কাঁচামরিচ অ্যাড করেছি। অর্থাৎ কাঁচামরিচটা পাঁচফোড়নের সাথে খুব ভালোভাবে পিষে নিয়েছি। এখানে কাঁচামরিচ অ্যাড করার কারণ হচ্ছে কাঁচামরিচের কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো থাকে এবং কালারটাও বেশ সুন্দর আসবে। চাইলে আপনারা লাল মরিচের গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে এবং ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে, যাতে করে মিঠেটা খুব সুন্দরভাবে গলে যায় এবং সুন্দরভাবে জলপাইগুলো সিদ্ধ হয়ে যায়। একেবারে অল্প আঁচে জলপাইগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। জলপাইগুলো সিদ্ধ হয়ে গেলে 1 চা চামচ পরিমাণ টালা পাঁচফোড়নের গুঁড়ো এবং টেস্টি সল্ট দিয়ে নামিয়ে নেব। তো যাই হোক ভিউয়ার্স, রেসিপিটি কিন্তু পুরোপুরি কমপ্লিট, এবার পরিবেশন করব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।